আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক পেজ অ্যান্ড আপনাদের আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছি, আমাদের এই যে আমির সাহেব তার আঙ্কেলের গাড়িটা নিয়ে আসলো, আমরা একটু মাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আপনি কিছু বলবেন, কি জন্য যাচ্ছে আমরা মা? আমাদের সুবন বিন্দে জ্যাকি, সে আমাদের একটা ট্রিপ দিতেছে সৌদি ফিরত। এখান থেকে টায়ারটা চেঞ্জ করে এক্সট্রা যে টায়ারটা সেটা লাগিয়ে পরে এখান থেকে আমরা রওনা দিব। এখন আমাদের কাজ আছে, কাজটা শেষ করে আমাদের বাকি ফ্রেন্ড আছে ওদেরকে আমরা রিসিভ করবো এখান থেকে। তো গাইস, দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের প্রিন্স বিন খুকন বিন জ্যাকিকে পেয়েছি। প্রিন্স খুকন বিন জ্যাকি, এদের জানাল অনেক কষ্টে তার উড়ে আনছে। এটা কি আনছেন? খুরমা খেজুর আমি মনে করছি, সৌদি আর নকের হাতে থাকবো খুরমা খেজুর। প্রিন্স খুকন বিনতে শাহিনকে রিসিভ করছি দীর্ঘ 3 ঘন্টা পরে। তো আমরা এখন জয়পাড়া থেকে রওনা হচ্ছি। আমাদের শাহিন, তুমি কিছু বলবা? তোর ফিলিংস কেমন? বিয়া করবো দেওয়া লাগছে নি নশাই মশাই সেজে। বাসি কথা কেন ক্যামেরা দেখলে ভয় পায় না, জানি তার কি সরম। এই যে একজন আছে হেডফোন লাগায় চিল করতেছে, আর এই যে আমাদের জয়নাল, জয়নাল একটু অক্সিজেনে ঘাটতি হয়েছিল, অনেক ঠিক হয়েছে। ওখান থেকে ব্যাক করে পরে মাওয়ার যে পয়েন্টে আমরা ডিনার করব ওখানে যাবো। আমরা টোল প্লাজায় চলে আসছি, এখানে টোল দিব। এখানে টোল দেওয়ার পরে আমরা পদ্মা সেতু ঢুকবো, আর আমাদের প্রাইভেট কারের টোল হচ্ছে হয়তো বা 750 টাকা। আমি কি দেখছি গাইস, আমরা আমাদের আছে এখানে অনেক, আমাদের যে ড্রাইভার আমাদের ইব্রাহিম দানিয়াল, সে অনেকবার পদ্মা সেতু যাইছে কিন্তু আমরা ফার্স্ট টাইম। আমাদের কেমন লাগতেছে কে করে সবাই একটু মন্তব্য নে, তোমার কেমন লাগতেছে? আমি একটু দেখানি পানি দেখে নেই, তুমি এখানি কও কেমন লাগতেছে? আমার তো এক্সাইটেড নিয়ে রাখো, প্রচুর এক্সাইটেড। তুমি কেমন? তুমি কিছু বুঝো না, তোমার কেমন এক্সাইটেড? আমার অক্সিজেনের পরিমাণ যে পরিমাণ কমতেছে, তারপর ওই জায়গায় আসার পরে যে একটা ফিল আসতেছে ধারণার ভাই। তো গাইস আমরা চলে আসছি এখন। ড্রাইভার আছে আমাদের প্যাসেঞ্জাররা
অক্সিজেন আছে নিদানাল এপি গেস্ট ফর ড্রাইভার গুলা তো এটা হচ্ছে পাচার বাজার। আমরা এখানে আসছিলাম কিছু ভালো কোনো কিছু দেখার জন্য, বাট এখানে বাজার ছাড়া এরকম কিছু পাইনি। তো এখান থেকে আমরা একটু সামনে গিয়ে ব্যাক করব। তো এই পর্যায়ে আমরা চলে আসছি পদ্মা সেতুর ওপার থেকে ঘুরে। এবার আমরা যাচ্ছি আমাদের মেইন উদ্দেশ্যে। আর এখন আমরা চলে আসলাম আমাদের মেইন পয়েন্টে। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো দেখা যাক কোনটাতে আমরা ঢুকি। তো ফার্স্টে আমরা একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করলাম। আর সাধারণত এখানে মাছ কেজি হিসাবে বিক্রি হয় না, এখানে পিস হিসাবে বিক্রি হয়। তো আমরা আগে কোনো এক রেস্টুরেন্টে ঢুকবো, দেখবো মাছের পিস কীরকম দাম চায়, সেই অনুযায়ী আমরা অর্ডার করবো। আমাদের ইলিশটার ওজন ছিল 650 গ্রাম, আর আমরা 5টা চিংড়ি অর্ডার করলাম। আর আমরা যেটাতে আসছি এটাতে কোনো রূপচাঁদা নাই, এর জন্য আমরা রূপচাঁদা অর্ডার করতে পারলাম না। তো আমরা মাছ অর্ডার করার পরে আমাদের মাছটি নিয়ে আসলো কিচেনে, এখান থেকে মাছ কেটে তারপরে ভাজবে ওনারা। তো এখন আমাদের মাছ ভাজা শেষ, আমাদের খাবার প্রায় রেডি হয়ে গেছে, আর আমরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিব। তো প্রায় 10:30 বেজে গেছে এখন, আর আমাদের খাবার আসবে, আমরা ওয়েট করতেছিলাম। আর এর মধ্যে আমাদের খাবার চলে আসলো, এসে হচ্ছে আমাদের চিংড়ি, আর এটা হচ্ছে এখানের ফেমাস ইলিশ মাছের লেজ ভর্তা।
তো এখন আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে। আর যদিও নর্মালি আমি বাসায় ইলিশ মাছ তেমন একটা খাই না, কিন্তু এখানের ইলিশ মাছটার একটু অন্যরকমই মজা ছিল। তো এখন আমরা খাবার দাবার শেষ করে বের হলাম, আর সামনে একটি চাট দোকান আছে, এখানে আমরা একটু চা টা খেয়ে আড্ডা দিলাম। এর কিছুক্ষণ পরে আমরা ব্যাক করব। আমরা ব্যাক করছি আমাদের বাসার উদ্দেশ্যে, এখন প্রায় 11:30 বাজে। আমি ড্রাইভার মানুষ, আমার কাছে ভালোই লাগে। না না, আপনি তো পাইলট। দেয়নি ট্রিপ কেমন লাগলো? খুব ভালো হয়েছে, দোয়া করি অতি তাড়াতাড়ি যেন তার মুসলমানি হয়ে যাক যে টিকিটটা দিছে। ঠিক আছে, ধন্যবাদ। সৌদি ফেরত, সৌদি ফেরত টিট খেলাম আমরা, জন্য সৌদি ফেরত টিট খেলাম। শরীর আছে আমার। তালুকদার, তোমার কেমন লাগলো? আমার সব জিত জিত। কেমন তোমার কি হয়েছে? শান্তি নেই, নেটওয়ার্ক পায় না, কল কাটে দেনি বারবার। কল কাটে না, কিন্তু আমি কাটে দিই। কি তোমার? আমার খুব খারাপের মাঝে ভালো লাগতেছে, কারণ আমি এতনে জানি করার মধ্যে আমি 3-4 বার করতাম, আজকে একবারও করি নাই। ক্রেডিটটাও পাইলট দিতে হবে, ক্রেডিটটা মূলত পাইলটের। পাইলট আমি ভাবছিলাম মরদি থেকে পালাইয়ে চলে যাব, কিন্তু কেউ। এবার আমরা যাচ্ছি আমাদের যে স্পন্সর, আজকে ট্রিপে যে স্পন্সর আমাদের খুকন বিন জ্যাকি, ওরা কই শাহিন, গড গলি পাওয়ার, আই এম অনলি ওয়ান। বলুন স্যার, কেমন লাগলো? শাহিন, শাহিন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সবাই টেক কেয়ার, আল্লাহ হাফেজ।